প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি একজন চাকুরিজীবীর চাকুরি শেষে ল্যাম গ্রান্ট, গ্র্যাচুইটি বা আনুতোষিক এবং মাসিক পেনশনের হিসাব বের করে দেখাবো। এই পদ্ধতিতে চাইলে আপনিও নিজের হিসাব নিজেই বের করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম দরকারি তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। একটি উদাহরণ থেকে এই হিসেবটি করে নেওয়া যাক। ধরুন রহমান সাহেব 5/12/1990 তারিখে চাকুরিতে যোগদান করেন এবং তিনি 1/6/2018 তারিখে চাকুরি থেকে অবসর গমন করেন। তিনি মোট চাকরি করেন 27 বছর 5 মাস 17 দিন। তিনি বিনা বেতনে কোনো ছুটি বুক করেননি। তার সর্বশেষ আহরিত মূল বেতন হচ্ছে 28,000 টাকা। এখন তিনি ল্যাম গ্রান্ট, আনুতোষিক ও মাসিক পেনশন কত টাকা পাবেন? তাহলে চলুন হিসাবটি করে দেখে নেওয়া যাক। প্রথমেই রহমান সাহেবের ল্যাম গ্রান্টের হিসাব বের করব। তার আগে জেনে নেওয়া যাক ল্যাম গ্রান্ট কী। ল্যাম গ্রান্ট হচ্ছে যা পেনশন বা পিআরএল এর শুরুতে এককালীন পাওয়া যায়, তবে এটা নির্ভর করে ওই ব্যক্তির ছুটি পাওনা থাকার উপর। যত মাসের ছুটি পাওনা তত মাসের বেসিক একত্রে পাওয়ার নামই হচ্ছে ল্যাম গ্রান্ট, তবে এটা সর্বোচ্চ 58 মাসের বেশি নয়। ল্যাম গ্রান্টের হিসাব বের করার সূত্রটি হচ্ছে শেষ বেসিক গুণ চাকুরিতে অর্জিত ছুটি, যেটা আগেই বলেছি যে সর্বোচ্চ 18 মাস হবে। তো এখানে শেষ বেসিক হচ্ছে 28,000 টাকা গুণ 18, 28,000-এর সাথে 18 গুণ করলে 5,04,000 টাকা। এই টাকা রহমান সাহেব ল্যাম গ্রান্ট হিসেবে পাবে। এখন আমরা গ্র্যাচুইটি বা আনুতোষিকের হিসাব বের করব। তো এখানে মনে রাখবেন, গ্র্যাচুইটি এবং আনুতোষিক শব্দ দুটি হচ্ছে সমার্থক শব্দ। তো আমরা গ্র্যাচুইটি হিসাব বের করার আগে গ্র্যাচুইটি বা আনুতোষিক কী জেনে নেই। পিআরএল শেষে সরকারি চাকুরিজীবীরা এককালীন যে টাকা পান সেটাই হচ্ছে গ্র্যাচুইটি বা আনুতোষিক। এখন আমরা গ্র্যাচুইটি হিসাব বের করব। তো গ্র্যাচুইটি হিসাব বের করার সূত্রটি হচ্ছে শেষ বেসিক গুণ শতকরা হার ভাগ 2 গুণ বাধ্যতামূলক সমর্পিত আনুতোষিক। এখানে শেষ বেসিক হচ্ছে 29,200 টাকা, অর্থাৎ পিআরএল থাকাকালীন সময়ে রহমান সাহেবের একটি ইনক্রিমেন্ট যোগ হয়েছে, যে এই একটি ইনক্রিমেন্ট যোগ হওয়ার কারণে ওনার বেসিক দাঁড়িয়েছে 29,200 টাকা গুণ 90%। এখানে 90% হচ্ছে যে আমরা পেনশনের টেবিলের দিকে তাকালে দেখতে পাবো যে যে কেউ যদি সর্বোচ্চ 25 বছর চাকরি করে তাহলে সে 90% পেনশন পাওয়ার অধিকার রাখে। তো রহমান সাহেব যেহেতু 27 বছর প্লাস চাকরি করেছেন, ওনার 90% উনি পেনশন পাবেন। তো ভাগ 2 গুণ 230, এখানে বাধ্যতামূলক সমর্পিত আনুতোষিক 230 হচ্ছে যে কারো যদি 20 বছর বা তার বেশি চাকুরিকাল হয় তাহলে 230 টাকা করে পাবে, যা আমরা বাধ্যতামূলক সমর্পিত আনুতোষিকের টেবিলের দিকে তাকালে দেখতে পাবো। তো এই হিসাবটি আমরা যদি করি তাহলে রহমান সাহেবের গ্র্যাচুইটি হবে 30,32,000 টাকা, যা তিনি এককালীন পিআরএল শেষে পাবেন। এখন আমরা পেনশনের হিসাব বের করব, অর্থাৎ তিনি কত টাকা মাসিক পেনশন পাবেন সেই হিসাবটি করব। তার আগে জেনে নেই যে পেনশন কী। পেনশন হলো সরকারি চাকুরিজীবীরা অবসরের পর প্রত্যেক মাসে যে টাকা বা যে বেতন পান সেটাই হচ্ছে পেনশন, যাকে আমরা মাসিক পেনশনও বলি। তো এই মাসিক পেনশন বের করার সূত্রটি হচ্ছে শেষ বেসিক গুণ শতকরা হার ভাগ 2 যোগ চিকিৎসা ভাতা। তো এখানে শেষ বেসিক হচ্ছে 29,200 টাকা গুণ শতকরা হার 90%, যেটা আমি আগেই বলেছি যে 25 বছর চাকরি হলে সেটা 90% অনুসারে পাওয়া যায়। যেহেতু 27 বছর চাকরি করেছেন
27 বছরের বেশি, সুতরাং উনি 90% পেয়ে থাকবেন। ভাগ দুই যুগ, চিকিৎসা ভাতা হচ্ছে 1500। তো এই হিসাবটি আমরা যদি করি তাহলে মাসিক পেনশন পাবেন 14,640 টাকা। এই টাকা প্রতি মাসে চিকিৎসা ভাতাসহ পেনশন পাবেন। আর প্রতি বছর দুইটি উৎসব ভাতা ও পহেলা বৈশাখে 20% হারে ভাতা পাবেন। প্রতিটি উৎসব ভাতা পাবেন মাসিক পেনশন এর সমান, অর্থাৎ 13,140 টাকা হারে। বয়স যখন 65 বছর হবে তখন চিকিৎসা ভাতা 1500 এর স্থলে প্রতি মাসে 2500 টাকা হারে পাবেন, যা 1/7/2016 ইং তারিখ থেকে কার্যকর করা হয়েছে। যেহেতু নতুন বিধিমালা অনুযায়ী চাকুরির পূর্ণকাল 25 বছর ঘোষণা করা হয়েছে, তাই 5 থেকে 24 বছরের চাকুরিকাল তখনই পেনশনের যোগ্য হবে যখন একজন মৃত্যুবরণ করলে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা শারীরিক ও মানসিকভাবে স্থায়ী অক্ষম ঘোষিত হলে এবং স্থায়ী পদ বিলুপ্তির কারণে চাকরি হতে সাটাইয়ের ক্ষেত্রে, যা অর্থ মন্ত্রণালয় কর্তৃক 14/10/2015 ইংশনে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাহলে এই হচ্ছে ল্যামগ্রান্ট গ্র্যাচুইটি এবং পেনশনের হিসাব বের করার নিয়ম। এভাবেই যে কেউ চাইলে বের করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।